বলিয়াবানে সর্বসন্ত করেছে রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল। ব্রহ্মপুত্রর বাহনীপানিয়ে বুড়াইছে মহানগরীর বহু অঞ্চল। ক্ষতিগ্রস্ত অঞ্চলত বুজ ললে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল এতিয়া বানর কবলত। ব্রহ্মপুত্রর জলস্তর বৃদ্ধির পথ এককাল পর্যন্ত পানি হয়েছে মহানগরীর বহু অঞ্চল। শান্তিপুর, পাণ্ডু, নারেঙ্গী, উত্তর গুহাটিকে ধরে বহু অঞ্চল এতিয়া পানির তলত। বানে ক্ষতিগ্রস্ত করা কেবাটা অঞ্চল বুধবারে পরিদর্শন করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। প্রথমে মুখ্যমন্ত্রীগী গরল ভট্টাপাড়াত উপস্থিত হয়ে রানীচাপরির পরিস্থিতির বুজ লয়। বৃহত্তর অঞ্চলটির একমাত্র কৃষির ক্ষেত্র রানীচাপরির লোকসলের সঙ্গে বার্তালাপ করে মুখ্যমন্ত্রীগী। এই রানীচাপরিখনত আমার থলুয়া মানুষে খেতি করে, বানপানীত গরু ছাগলী যথেষ্ট অসুবিধা হয়ে আসছিল। মই অলপ খবর করল যাতে সকলে যিখিনি সরকারে খাদ্যর গরু ছাগলীর খাদ্য যোগান ধরব পারে সেইখিনি যাতে যোগান ধরব পৰা যায় তার বিষয়ে মই খা খবর ললো। গরল ভট্টাপাড়ার পিছত মুখ্যমন্ত্রীগী উপস্থিত হয়ে গই ধারাপুরত। ধারাপুর গাড়িগাঁও সংযোগী খনা নদীর পথর খহনিয়া পরিদর্শন করার বিভাগীয় অভিযন্তাক শীঘ্রে খহনিয়া হওয়া পথছোয়া নির্মাণ করার নির্দেশ দিয়ে। ইয়াতে আমার খনামুখর পৰা ব্রহ্মপুত্রলৈকে এই যেটো যান আছে ইয়াত সুইচ গেট আছিলে, যোৱাকালি ইয়াতে গাঁত সদৃশ এটা পরিবেশ হয়েছিল। ডিপার্টমেন্টে দিনে রাতে কাম করে সাময়িকভাবে স্থিতিটো ঠিক করে রাখিছে, কিন্তু মই ভাবো যে আৰু অলপ ভাল করে গোটেই স্কিমটো করব লাগিব যাতে ভবিষ্যতে বিপদর সন্মুখীন হবলগীয়া নহয়। মই এবার চাই গলো, ডিপার্টমেন্টক মই কৈছো তেওঁলোকে এতিয়া এটো ভাল করে ঠিক করে দিব। ইয়া পাণ্ডু অঞ্চল। পাণ্ডুত তিন দিন ধরে জলমগ্ন 70ৰ অধিক পরিয়াল। ব্রহ্মপুত্রর জলস্তর বৃদ্ধি পাওয়ার সৃষ্টি হয়েছে বানর, যার ফলত তীব্র সমস্যার সৃষ্টি হয়েছে বানত আবদ্ধ লোকসকল। আমার ঘর পানি উঠিছে, উঠানত বহুত পানি আছে, বহুত অসুবিধা হয়েছে মোর, খাওয়া দাওয়া নাই, পানি কালির পরা, কালি রাতিপুয়ার পরা পানি না, না বাড়ি আছে পানি, একো খোৱা নাই, ৰাতিপুৱা খালি চাহ বিস্কুট খাইছো। এয়া ভৰলুৰ শান্তিপুৰৰ দৃশ্য। ব্ৰহ্মপুত্ৰৰ বাহনী পানীয়ে বুৰাইছে বহু অঞ্চল। ঘৰৰ ভিতৰতো একাঠো পানী। ৰাইজৰ ক্ষোভ, ঠিকাদাৰে নলাটো অৰ্ধনিৰ্মিত কৰি ৰখাৰ ফলতে এই যন্ত্ৰণা ভুগিব লগা হৈছে অঞ্চলবাসীয়ে। মই ইমান পানী হৈ গৈছে, পকৰ পানী হৈ গৈছে, বেলেগৰ ঘৰ আছো, খোৱা পানীয়ে মানে নাই, কাৰণ কোনো একোৱেই নাই, ময়ো বেমাৰ, যাব পৰা নাই, অসুস্থ হৈ হ'লে পৰি আছোঁ, এইজনে বেলেগৰ ঘৰত আহি গ'লোঁ, একদম পকৰ পানী মানে ঘৰৰ পৰা বস্তু ওলাব পৰা নাই। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।